প্রয়োজনীয় কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 25 মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে সরকারের জরুরি বিষয়গুলো 7 দিনের মধ্যে উপস্থাপন করতেও বলা হয়েছে। খাদ্য, সার, বিদ্যুৎ সরবরাহ যেন স্বাভাবিক থাকে সেদিকে গুরুত্ব দিতে বলেছেন তিনি। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্যে দিয়ে পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম সভা করলেন তার নিজের হাতে থাকা 25 মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের সঙ্গে। রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রায় ঘণ্টা দুয়েক চলা এ বৈঠকে সচিবরা মন্ত্রণালয়গুলোর কর্মপরিকল্পনা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় সচিবদের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তরের কাজগুলো এগুলোকে ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং যেগুলো জরুরি এই মুহূর্তে আছে, একটা 7 দিনের মতো একটা বিষয় আছে যে 7 দিনের মধ্যে যতগুলো বেশি জরুরি আছে যেগুলো ওনার কাছে উপস্থাপন করার মতো, যেগুলো উপস্থাপন করতেই হবে, সেই বিষয়গুলো ওনাকে সরাসরি যেন উপস্থাপন করা হয়। পদবঞ্চিতদের ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত আসবে বলেও জানান সিনিয়র সচিব। যেমন সার আছে, খাদ্য আছে, বিদ্যুৎ, জ্বালানি, বন্দর এবং রেল, এই সকল বিষয়গুলিকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে তিনি তারুণ্য শক্তির উপরে আলোকপাত করেছেন এবং সেখানে বলেছেন যে তারুণ্য শক্তির মাধ্যমে যে পরিবর্তনটা আসছে এর মাধ্যমে একটা সুযোগ তৈরি হয়েছে, তো আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই এবং আমরা সকল মন্ত্রণালয় বিভাগকে আমরা যেভাবে আমরা কাজ করছিলাম তার চেয়েও ভালোভাবে যেন আমাদের ফাংশনাল করতে হবে। 15ই আগস্ট শোক দিবস জাতীয়ভাবে পালন করা হবে কি না এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।